আসসালামু আলাইকুম। আমরা এই ক্লাসে আলোচনা করব দুর্নীতি নিয়ে। দুর্নীতি আমাদের বড় সমস্যা। উন্নয়ন ও প্রগতির ক্ষেত্রে দুর্নীতি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলির বিরাট সমস্যা। আমাদের উন্নয়নের বিরাট একটা অংশ দুর্নীতিতে চলে যায়। দুর্নীতির কারণে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে না। এখন আমরা আলোচনা করব দুর্নীতি কী, দুর্নীতি কাকে বলে। দুর্নীতি একটি মারাত্মক সামাজিক বিধি। সাধারণভাবে দুর্নীতি বলতে ঘুষ লেনদেন, প্রতারণা, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। সাম্প্রতিককালে দুর্নীতি বিষয়ে সমগ্র বিশ্বে বহুল আলোচিত। দুর্নীতির কারণে পৃথিবীর অনেক রাষ্ট্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং হচ্ছে। তবে দুর্নীতির বিষয়টি নিয়ে অতীতে আলোচনা ছিল। কৌটিল্য প্রায় 2000 বছর আগে তার অর্থশাস্ত্রে দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলেন। শেক্সপিয়ার তার অনেক নাটকে দুর্নীতির বিষয় তুলে ধরেছেন। তবে দুর্নীতির বিষয়টি বর্তমান সময়ে সবাইকে সব থেকে বেশি ভাবিয়ে তুলেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মনে করেন দুর্নীতির বিষয়ে বর্তমান সময়ে সবাইকে সব থেকে বেশি ভাবিয়ে তুলছে। মনে করেন সমকালীন বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি। ট্রান্সপারেন্সির মতে বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ একটা দুর্নীতি। এটি সুশাসনকে দুর্বল করে, সরকারি নীতিসমূহকে কুলুষিত করে, সম্পদের অসম বণ্টন ঘটায় এবং বেসরকারি খাতকে বিশেষ করে দরিদ্র জনগণের দুর্ভোগ বাড়ায়। দুর্নীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ করাপশন। শব্দটি এসেছে ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে, যার অর্থ ধ্বংস বা ক্ষতি সাধন। দুর্নীতি নেতিবাচক শব্দ। আবেদনিক অর্থে দুর্নীতি হল নীতিবিরুদ্ধ আচরণ। দুর্নীতি সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে দুর্নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে রাজনৈতিক ও সরকারি প্রশাসনে ঘুষ, বল প্রয়োগ, ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার, ব্যক্তি বিশেষ বিশেষ সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং এসবের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা গ্রহণকে দুর্নীতি বলে। জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি করাপশন পলিসিতে বলা হয়েছে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহার হল দুর্নীতি। কলিন নাইভের মতে দুর্নীতি হল সেই আচরণ যা ব্যক্তিগত সম্পদ বা মর্যাদা অর্জনের লক্ষ্যে সরকারি ভূমিকা পালনকারী বা সরকার মনোনীত নির্বাচিত আনুষ্ঠানিক কর্তব্য পালনের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ঘটায়। ভারতীয় সমাজবিজ্ঞানী রামনাথ শর্মার মতো অবৈধ সুযোগ সুবিধা গ্রহণের জন্য কোনো ব্যক্তি নির্দিষ্ট দায়িত্ব পালনে স্বেচ্ছাকৃত অবহেলায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে দুর্নীতি হল সরকারি ও বেসরকারি পদে অধিষ্ঠিত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া। দুর্নীতির দুটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক প্রকাশিত একটি হ্যান্ড ব্রুশিয়ার দুর্নীতি কাকে বলে প্রসঙ্গে বলা হয়েছে ব্যক্তি স্বার্থ অর্জন বা ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অর্পিত ক্ষমতার অপব্যবহারই দুর্নীতি। একই ব্রুশিয়ারে দুদক প্রদত্ত দ্বিতীয় সংজ্ঞাটিতে বলা হয়েছে যে কর্মকাণ্ড সাধারণভাবে বিবেকের কাছে গ্রহণযোগ্য নয় তাকে দুর্নীতি বলা হয়। এটা আমাদের দুর্নীতি দমন কমিশন দুদকের সংজ্ঞা। উইকিপিডিয়াতে বলা হয়েছে সত্যশীলতা, সদ্গুণ বা নৈতিক নীতির ক্ষতি সাধন, নষ্টকরণ, অপকর্মে, বেআইনি কর্মে বা অনুচিত কর্মে উৎসাহ প্রদানে দুর্নীতি। সুতরাং দুর্নীতি বলতে শুধু ঘুষ গ্রহণকে বোঝায় না, ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা, স্বজনপ্রীতি, অন্যায় আচরণের পৃষ্ঠপোষকতা বা সমর্থন প্রদান ইত্যাদিও দুর্নীতি। অন্যকে অন্যায় সুবিধা পাইয়ে দেওয়াও দুর্নীতি, নিজে করাও দুর্নীতি, বা সামনে দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ না করে তাকে সুযোগ দেওয়া দুর্নীতি অন্তর্ভুক্ত। উপরের সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে নিম্নলিখিত কাজগুলি কে দুর্নীতি বলা হয়। ঘুষ গ্রহণ, 2 অর্থ সম্পদ আত্মসাৎ, 3 ক্ষমতা অবস্থানের অসৎ ও অসাধু ব্যবহার, ভীতি প্রদর্শন করে সম্পদ আদায় বা সুযোগ সুবিধা গ্রহণ, প্রতারণা, স্বজনপ্রীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, সরকারি সম্পদ ক্রয় বিক্রয়, অস্বচ্ছতা, দায়িত্ব পালনে অবহেলা, অসৎ উদ্দেশ্যে প্রভাব বিস্তার,
ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য অন্যের উপর মানসিক নির্যাতন চালানো, এগুলি হলো দুর্নীতির, এগুলিকে দুর্নীতি বলা যায়। দুর্নীতির কারণ কী কী কারণে দুর্নীতি হয়? প্রধানত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতার অভাব। যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা না থাকে তাহলে দুর্নীতি বৃদ্ধি পাবে, দুর্নীতি সংগঠিত হবে। রাষ্ট্র প্রতিষ্ঠান পরিচালনাকারীদের জবাবদিহিতার অভাব। যারা এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি পরিচালনা করছেন তাদের মধ্যে যদি জবাবদিহিতার অভাব থাকে তাহলে দুর্নীতি হয়ে থাকে। জনপ্রশাসনে অবাঞ্ছিত রাজনৈতিক হস্তক্ষেপ। রাজনৈতিক উন্নয়নশীল দেশগুলিতে, উন্নত দেশগুলিতে খুব বেশি পরিমাণে হয়ে থাকে। উন্নত দেশগুলিতে হয় কিন্তু সীমিত বয়সে, কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে রাজনৈতিক হস্তক্ষেপ অত্যন্ত বেশি দেখা যায়। আমলাদের প্রভুসুলভ মানসিকতা ও ক্ষমতার বাড়াবাড়ি। আমলারা প্রজাতন্ত্রে যারা কর্মচারী অথচ তাদের আচার আচরণ কর্মকাণ্ডে বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় তারা রাষ্ট্রের মালিক, অথচ জনগণের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয়, জনগণের সেবক, কিন্তু আচার আচরণ বোঝা যায় তারা রাষ্ট্রের মালিক, জনগণের মালিক, এরকম একটা ভাব আমাদের দেশের আমলাদের মধ্যে লক্ষ্য করা যায়। আমলাদের দায়িত্ব অবহেলা ও দক্ষতার অভাব। অনেক সময় রাজনৈতিক বিবেচনায় আমলাদেরকে প্রমোশন দেওয়া হয়, ফলে দক্ষতার ঘাটতি দেখা দেয়। আমলাগণ মেধা ও গুণগত মানে নিম্নগামিতা। রাজনৈতিক বিবেচনায় যখন আসে তখন মেধা ও গুণগত মানের নিম্নমুখিতা লক্ষ্য করা যায়। উচ্চ বিলাস ও ভোগপ্রবণতা বৃদ্ধি। উচ্চবিলাসী চিন্তাভাবনা এবং ভোগপ্রবণতা দুর্নীতির দিকে মানুষকে ধাবিত করে। আয় ব্যয়ের অসামঞ্জস্যতা, এটা একটা গুরুত্ব। আমাদের দেশে দেখা যাবে অনেকে আছে যে বেতন পায় কত, বেতন যা পায় তার চেয়ে বেশি বাসা করা, কোটি কোটি টাকার সম্পদ কীভাবে আসে? এগুলি হলো আয় ব্যয়ের অসামঞ্জস্যতা। বেকার যুবকদের ঘুষ প্রদান করে চাকরি লাভে মরিয়া হয়ে ওঠা। সৎ উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতে না পারা বা হিমশিম খাওয়া। এক্ষেত্রে বলা হয়েছে যে পর্যাপ্ত বেতনে কর্মকর্তা কর্মচারীদেরকে তাকে পর্যাপ্ত বেতন দিতে হবে, না দিলে সে অন্যায়ের দিকে ধাবিত হবে। সৎ উপার্জন দ্বারা জীবিকা করতে না পারা বা হিমশিম খাওয়া। অর্থ সম্পদ সামাজিক মানমর্যাদা পরিমাপের মাপকাঠি হওয়া। রাতারাতি অধিক অর্থ সম্পদের মালিক হবার প্রবণতা বা আগ্রহ। প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের অনুপস্থিতি। আইনের যথাযথ প্রয়োগ না হওয়া। আমাদের আইন আছে কিন্তু আইনের বাস্তবায়নের ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি না। দেশপ্রেম ও নৈতিক শিক্ষার অভাব। রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীল। আর্থিক অস্বচ্ছতা ও জীবনযাত্রা নিম্নমান। তথ্য জানার অধিকার সংক্রান্ত আইনের অভাব। বাক স্বাধীনতার অভাব। গণমাধ্যমের স্বাধীনতার অভাব। দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, বিশেষ করে দুর্বল কর প্রশাসন। আইনের শাসনের অভাব। বিচার বিভাগের স্বাধীনতার অভাব। ক্ষমতার বিকেন্দ্রীকরণের অভাব। সৎ কর্মচারীদের যথাযথ মূল্যায়ন না করা ইত্যাদি, এসব কারণে দুর্নীতি হয়ে থাকে। দুর্নীতি প্রতিরোধের উপায়। আমরা কীভাবে দুর্নীতি প্রতিরোধ করতে পারি? যেগুলির কারণে দুর্নীতি হয় ওগুলি না করলে দুর্নীতি প্রতিরোধ হয়। তা আমরা এখন আলোচনা করব দুর্নীতি প্রতিরোধ করা যেতে পারে কীভাবে বা কী কী পন্থা অবলম্বন করলে দুর্নীতি রোধ করা যাবে। প্রথমত, স্বাধীন যথার্থ ক্ষমতা সম্পন্ন সক্রিয় দুর্নীতি দমন কমিশন গঠন করা। স্বাধীন যথাযথ ক্ষমতা সম্পন্ন সক্রিয় দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। কিন্তু এটা যদি যথাযথভাবে বাস্তবায়ন করা যায় তাহলে দুর্নীতি অনেকাংশেই হ্রাস পাবে। আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইন থাকবে আর আইনের শাসন এক জিনিস না, আইনের শাসন আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে দুর্নীতি নির্মূল বা অনেকাংশে কমানো সম্ভব। বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। বিচারকরা কোনো দলের হবেন না এবং এদের নিয়োগ প্রক্রিয়া যথেষ্ট স্বচ্ছ হতে হবে। ন্যায়পাল পদ সৃষ্টি এবং দায়িত্ব বার অর্পণ ক্ষমতা প্রদান করতে হবে। প্রশাসনিক জবাবদিহিতার নীতি কার্যকর করা। প্রশাসনিক যে জবাবদিহিতা সেটা যেন কার্যকর থাকে। দক্ষ নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা। প্রশাসন হবে নিরপেক্ষ, কোনো দলের প্রশাসন। কিন্তু আমাদের মতো দেশগুলিতে দেখাতে যখন দেশ সরকার ক্ষমতায় থাকে তাদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসন ব্যস্ত থাকে, যার ফলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয় না। দক্ষ নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা। সরকারের দায়িত্বশীল জবাবদিহিতামূলক মানসিকতা সৃষ্টি। সরকারকেও দায়িত্বশীল এবং জবাবদিহিতামূলক মানসিকতা সৃষ্টি হতে হবে। ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি। সামাজিক চেতনা সৃষ্টির জন্য কার্যকর কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়ন। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং
রুখে দাঁড়ানো, দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করা, দুর্নীতি প্রতিরোধে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার ঘোষণা এবং তা বাস্তবায়ন করা। আমাদের দেশে দেখা যায় ঘোষণা হয় কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা যায়। সরকারের সুদৃঢ় ও সময়োপযোগী কর্মকৌশল গ্রহণ করা, রাজনৈতিক দল কর্তৃক সৎ যোগ্য দেশপ্রেমিক ব্যক্তিদের নির্বাচনে মনোনয়ন প্রদান করা, রাজনৈতিক দল পরিচালনায় অসৎ উৎস থেকে অর্থ তহবিল সংগ্রহ না করা, জাতীয় সংসদে অর্থাৎ আইনসভাকে কার্যকর ও গতিশীল করে তোলা, জাতীয় সংসদের কমিটিগুলোকে বিশেষ করে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিকে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ক্ষমতা সম্পন্ন করে তোলা, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাজার মূল্যের সাথে সামঞ্জস্য বিধান করে বেতন কাঠামো নির্ধারণ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা, দুর্নীতিবাজদের ঘৃণা করা এবং তাদের সম্পর্কে দুর্নীতি দমন কমিশনকে অবহিত করা, নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, সকল নাগরিকের এই মর্মে প্রতিজ্ঞা করা যে দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না, দুর্নীতি থেকে প্রতিকার পাবার জন্য প্রয়োজন কঠোর রাজনৈতিক অঙ্গীকার, দুর্নীতি প্রতিরোধ করার জন্য গণমাধ্যমের সজাগ ও সচেতন ভূমিকা, রাজনৈতিক অঙ্গীকার, প্রয়োজনীয় আইন প্রণয়ন ও প্রয়োগ, সরকারি নিরীক্ষা কমিটি গঠন করা, বাক স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক শাসন যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, সুষ্ঠু সুন্দর নির্বাচন, তাহলে আমরা সুশাসন বা দুর্নীতির বিরুদ্ধে সমাজ আশা করতে পারি না। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা, ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, এক হাতে সকল ক্ষমতা রাখা যাবে না, তথ্য লাভের অধিকার সংক্রান্ত আইন প্রণয়ন করা এবং তা বাস্তবায়ন, দুর্নীতিবাজদের তিরস্কার ও শাস্তি প্রদান করা, সৎ নিষ্ঠাবান ব্যক্তি ও কর্মচারীদের পুরস্কৃত ও পদোন্নতি প্রদান করা, যারা সৎ তাদেরকে পুরস্কৃত করা এবং যারা অন্যায় দুর্নীতির সাথে জড়িত তাদেরকে যথোপযুক্ত শাস্তি প্রদান করা, সৎ যোগ্যরা যেন চাকরি লাভ করতে পারে সেই জন্য মেধার ভিত্তিতে নিয়োগ পদ্ধতি চালু করা, মানে দলীয় বিবেচনায় নিয়োগ না দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং সৎ যোগ্যকে যোগ্যতার মানদণ্ড হিসেবে ধরে নিতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করা। এগুলি যদি আমরা পালন করতে পারি তাহলে সমাজ থেকে অনেকাংশে দুর্নীতি একবারে নির্মূল করা যাবে না, কিন্তু অনেকাংশে দূর করা যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।